5 মার্চ অর্থাৎ বুধবারে গুয়াহাটী প্রেছ ক্লাবত এখন সংবাদমেল যোগে নেচাস বেকন আৰু জার্নেলিস্ট ফ্রম অসমে অদরি করে কয় যে যোৱা কিছু বছৰৰ পৰা অতি দ্রুতগতিত বৃদ্ধি হওয়া গড় হত্যাক সমগ্র অসমকে চিন্তিত করে তুলিছে। তদুপরি দ্রুতগতিত সংকুচিত হয়ে অহা গড়ৰ আবাসস্থলও এটা চিন্তার বিষয়। এয়েহে নেচাস বেকন আৰু জার্নেলিস্ট ফ্রম অসমে বন আৰু বন্যপ্রাণী সংরক্ষণের পোষকতা করে আহিছে আৰু এইবারও গড়ৰ খর্গ কথা প্রস্তাবক পূর্ণরূপে বিরোধিতা করেছে। এই ক্ষেত্রে নেচাস বেকনে বিভিন্ন সামাজিক আর সংবাদ মাধ্যমের যোগেদি রাইজক সজাগ করে আহিছে। সেই সন্দর্ভত আজি নেচাস বেকনের সঞ্চালক তথা হৈমদীপ দত্তই কয়, গড়র যে পোচিং হয়ে আছে সেইটলে আমি আন্দোলন করছো, টাইম টু টাইম ফেক হর্ন আছে এই কথা কইছো, CBI এনকোয়ারি বিচরা হয়েছে এই কথা আপনাকে জানে, কিন্তু বারে বারে দেখা যায় যে গভর্নমেন্টের লগত কর্পোরেট সেক্টরের কিছু NGO আছে, সিহতে NGO নাম লই আছে, এবার সব কর্পোরেট NGO নিচিনা, তেওঁলোকে করেছে কি, এই ধরক গড় ট্রান্সলোকেশন, গড় এঠাইরপরা আন ঠাই লই যাওয়ার যেটা প্রক্রিয়া, তাতে সিহতে পূর্ণ সহযোগিতা করেছে, সহযোগিতা করার পিছত গড় মরিছে, আলটিমেটলি আমার ক্ষতি হয়েছে। যেতিয়া আমি CBI এনকোয়ারির কারণে ডিমান্ড করেছো, তেওঁলোকে খুব জোর দি কোয়া নাই যে CBI এনকোয়ারি হব লাগে, তেওঁলোকে তারপর আতরি থাকে। যেতিয়া কেতিয়াবা মাজত কি করলে যে ডিহর্নিং করব, গড়ৰ খর্গ বলে কাটিব, আরে গড়ৰ খর্গ কটা মানে কি, গড়ৰ খর্গ কটা মানে তেওঁলোকে জানে গড়কিটা তাতে প্রচারে মারি দিব, কিংবা তেওঁলোকে একটা থ্রেট আছে, তো সেই থ্রেটটুক মনস্তাত্ত্বিকভাবে তেওঁলোকে সাপোর্ট করেছে, আর গড়ৰ খর্গ কাটি পেলে এৰি দিব বিচাৰে তেওঁলোকে, এই কারণে যে গড়ৰ খর্গ কটার সময় যেখিনি টকা পয়সা আছে সেইবোৰ তেওঁলোকে আত্মসাত করব, গড়টুক এৰি দিয়ার পিছত খর্গটো আকৌ ডাঙর হব, তেতিয়াতো গড় মরিব, তেওঁলোকে নিজেও জানে গড় মরিব, নহলে সিহঁতে গড়ৰ খর্গটো কাটিব বিচাৰে কেলে, কারণ তেওঁলোকে জানে যে যত এরিব তেওঁলোকে তাতে তো গড় মারিব পারে, তো সেই কারণে এই যে এন্টায়ার যে প্রক্রিয়াটো, এই প্রক্রিয়াটুক আমি বিরোধিতা করছো, আর এই একটা ক্ষতিকারক প্রক্রিয়া, কোনো পদ্ধতিতে সেইটা হব দিব নোৱাৰি। আৰু মই আকৌ কৈছো আজি যে CBI এনকোয়ারি ইমিডিয়েটলি হব লাগে, আর যিবোৰ এই কর্পোরেট NGO এই গড়ৰ ট্রান্সলোকেশনত যুক্ত হৈ আছে, গড়ৰ খর্গ কটার ক্ষেত্রত যুক্ত হৈ আছে, তেওঁলোককো সেই পুরা এনকোয়ারির আওতাত আনিব লাগে, এই কথা আমি আগত কৈছো, এটা একটা সাংঘাতিক কথা, আর মানুষে গম পাব লাগে যে এই যে কর্পোরেট NGOবোৰ NGOর মুখা পিন্ধি পেলাই অসমৰ বন্যপ্রাণী কেইটাক লৈ পেলাই তেওঁলোকে বিজনেসে কৰিছে, এক ধরনের বিজনেস তেওঁলোকে কৰে, কি তেওঁলোকে এই বিগ বিগ ফার্মৰ নিচিনা ট্রাস্টিজ, ট্রাস্টিজ মিন্স কি, এইটো কোনো এটা ই নহয়, এইটো এটা মালিকানাধীন কথাটো, এতিয়া সেই ট্রান্সপারেন্সিটো আমাৰ নাই, গড় সংরক্ষণের নামত তেওঁলোকে কিমান পয়সা ললে, মানুহ আৰু হাতির সংঘাত নিরাময়ের বাবে সিহঁতে লক্ষ লক্ষ টকা লৈছে, এতিয়া মানুহ হাতির সংহারের কথা নকয়, কারণ সেই টকাখিনি সব আত্মসাত করা হল, হাতি আর মানুষের সংঘাতের নামত বহুত পয়সা ললে, এতিয়া সেইটো চুপ, এতিয়া গড়, এতিয়া গড়ৰ কারণে এইবোৰ কৰি আছে, তাৰপিছত গড়ৰ পয়সাখিনি আত্মসাত করব, এইটো চুপ হব, আৰু এটা প্রজাতি ধরব, হয়তো হুলক গিবন ধরব, হয়তো সোনালী বান্দর গোল্ডেন লেঙ্গুর ধরব, কিবা এটা করব, এই প্রক্রিয়াটো মানুহে গম পাব লাগে। তো সেই যে কর্পোরেট NGOবোৰৰ যেটো আৰু করাপ্ট ফরেস্ট অফিসিয়ালসর যেটো নেক্সাস, এইটো কথা মানুহে গম পাব লাগে, এইটো কথা আজি আমি বিরোধ করছো, জার্নালিস্ট ফোরাম আসাম আমি এইটো কথা কৈছো। ভিডিও জার্নালিস্ট সুশান্ত দাসের সৈতে অমরদীপ গগৈ, সেন্টিনেল নিউজ, গুয়াহাটী।